বাংলাদেশের ওপেনার লিটন দাস যখন ভারতে পা রেখেছেন তখন দুর্দান্ত জয়ে ম্যাচ শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। সেই মুহূর্ত তিনি উপভোগ করেছেন গাড়িতে বসে। এরপর দলের সঙ্গে যোগ দিয়ে নেমে পড়েছেন অনুশীলনে। তবে মূল সমস্যা একটাই, তিনি দলের হয়ে ওপেনিং করেন। সেই জায়গায় কলকাতায় আরও দুই বিদেশি ক্রিকেটার রয়েছেন। তবুও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ দিয়ে আইপিএল অভিষেক হতে পারে লিটনের, দলের তরফ থেকে সেই রকম ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে লিটন দেশ ছাড়ার সময় দলের একাদশে জায়গা পাওয়া নিয়ে দ্বিধার কথা জানিয়েছিলেন, তবে তিনিও হাল ছাড়ার পাত্র নন। তাই তো তাকে অনুশীলনে কঠিন মনোযোগ দিয়ে ঘাম ঝরাতে দেখা গেছে। খেলার সুযোগ না পেলেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতের কন্ডিশন বুঝতে সাহায্য পাবেন এই টাইগার ওপেনার। এদিকে লিটনের জন্য ভালো উপায় হতে পারে আইপিএলের এবারের নতুন নিয়ম, ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহারের নিয়ম কাজে লাগিয়ে কলকাতা একজন বাড়তি বিদেশি নামানোর সুযোগ পাবে। তাই ধারণা করা হচ্ছে শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে পাঁচজন বিদেশি নামাতে পারে শাহরুখের দল, ফলে লিটন ব্যাটিং করলেও তার পরিবর্তে কেকেআর আরেকজন বোলার নামাতে পারবে। সেক্ষেত্রে ব্যাট করার সময় রহমানুল্লাহ গুরবাজ, লিটন রাসেল ও নারায়ণকে খেলাতে পারে কেকেআর। পরে বল করার সময় গুরবাজ বা লিটনের মধ্যে একজনকে তুলে নেওয়া হতে পারে, কারণ তাদের দুইজনে উইকেট রক্ষক, ফলে একজন বাড়তি উইকেট রক্ষক থাকবে দলের রিজার্ভে। তাদের মধ্যে একজন উঠে গেলে লুকি ফার্গুসনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারে কেকেআর। তাহলে এক ম্যাচে চারজনের বদলে তারা পাঁচজন বিদেশি সুবিধা পাবে। এর আগে কলকাতাকে প্রথম তিন ম্যাচে ভুগিয়েছে ওপেনিং জুটি। তিন ম্যাচে তিনটি আলাদা জুটি নামানো হয়েছে। প্রথম ম্যাচে খেলেছিলেন গুরবাজ ও মনদীপ, দ্বিতীয় ম্যাচে গুরবাজের সঙ্গে নামেন ভেঙ্কটেশ আয়ার, তৃতীয় ম্যাচে শুরুতে নামেন গুরবাজ, তবে তার সঙ্গে ছিলেন নারায়ণ জগদীশন। তাদের একটিও জুটিও সফল হয়নি, তাই হায়দ্রাবাদের বিপক্ষে আরও একবার ওপেনিং জুটিতে বদল আসতে পারে। জেসন রয় ও লিটন দাসের মধ্যে একজনকে খেলাতে পারে কেকেআর, সেক্ষেত্রে গুরবাজের সঙ্গে উপমহাদেশের ক্রিকেটার হিসেবে লিটনের খেলার সম্ভাবনাই বেশি। এখন পর্যন্ত প্রথম তিন ম্যাচে দুইটিতে জয় পেয়েছে কেকেআর, সেসব ম্যাচে পাঁচ বিদেশিকে খেলিয়েছে কলকাতা। তারা হলেন গুরবাজ, অ্যান্ডে রাসেল, নারায়ণ, টিম সাউদি ও লুকি ফার্গুসন। আরও তিন বিদেশি রয়েছেন তাদের দলে, তারা হলেন ডেভিড বিসেল, লিটন ও জেসন রয়। তাদের মধ্যে রয় ও লিটন পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সাকিব আল হাসান নাম প্রত্যাহার করে তার পরিবর্তে কেকেআর জেসন রয়কে কিনেছে।